নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বন্ধুরা আজকে আমি তেইশটি জেলায় নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি তো এটা পশ্চিমবঙ্গ সরকারের যে উৎকর্ষ বাংলা তার প্রকল্প তো এর প্রত্যেকটা বিষয় নিয়ে কোন কোন পদে নিয়োগ হতে চলেছে তার বয়স কী হবে তার শিক্ষাগত যোগ্যতা কত লাগবে সব কিছু আমরা এখানে আলোচনা করব সেই সঙ্গে আমরা দেখে নেব যে কোন ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এখানে আবেদন করবে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর একটি লাইক করতে অবশ্যই ভুলবে না আর বন্ধুরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন আপডেট তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো চলো বন্ধুরা আমরা সরাসরি সেই বিজ্ঞপ্তি দেখে নিই তো বন্ধুরা এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি অফিসিয়াল বিজ্ঞপ্তি পশ্চিম বাংলা সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট পিবিএসএসডির তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি বেরিয়েছে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন টেকনিক্যাল স্কিল অ্যান্ড ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো চোদ্দোই অক্টোবর দু তোমরা ডেট দেখতেই পাচ্ছ উৎকষ বাংলার এই নতুন যে বিজ্ঞপ্তি সেটা বেরিয়েছে এবং এখানে কিন্তু তেইশটা জেলার ছেলে আবেদন করতে পারবে তো চলো আরও ডিটেলস আমরা জেনে নিই তো এখানে প্রথমে কি কি পদ আছে আমরা দেখে নেবো প্রথম পদ হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজার বা ডিপিএম এখানে আপ তোমাদের কিন্তু অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সেই সঙ্গে শুড হ্যাভ মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স এবং দু বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই সঙ্গে তোমাদের মাইক্রোসফট অফিস ভালোভাবে জানতে হবে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে তোমাদের বেতন হবে এখানে পঁচিশ হাজার টাকা নেক্সট হচ্ছে সাব ডিভিশন প্রজেক্ট ম্যানেজার এসডিপিএম তো এর জন্য কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে সেই সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে সরি ওয়ান বছরের এক বছরের এক্সপিরিয়েন্স এবং পোস্ট গ্র্যাজুয়েট পাস করতে হবে এবং বেতন হবে কুড়ি হাজার টাকা ব্লক লেভেল স্টাফ তো এক্ষেত্রে গ্র্যাজুয়েশান পাস করতে হবে অ্যাপ্লিকেশন কম্পিউটার অ্যাপ্লিকেশনের ওপর তো তোমাদের বেতন এক্ষেত্রে হবে বারো হাজার টাকা এবং প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর পি এডিইও মাস্ট বি গ্র্যাজুয়েট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অর পোস্ট গ্রাজুয়েশন ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসিএ তো বিসিএ বা এমসিএ করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে বেতন হবে এগারো হাজার টাকা নেক্সট হচ্ছে কোন জেলায় কত ভ্যাকেন্সি আছে আমরা একটু দেখে নিই তো এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা তোমরা দেখতেই পাচ্ছো দেখে নাও কোন কোন জেলায় কত কোন পদে ভ্যাকেন্সি আছে তেইশটা জেলায় প্রত্যেকটা জেলায় কিন্তু ভ্যাকেন্সি আছে এবং টোটাল ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু এইখানে প্রথম পদের জন্য দুটি দ্বিতীয় পদের জন্য দুটি তৃতীয় পদের জন্য একশো এবং চতুর্থ পদের জন্য চুয়াল্লিশটি তো এই হচ্ছে টোটাল ভ্যাকেন্সি সংখ্যা তো এই রিক্রুটমেন্টটা সমস্ত নোটিস তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটটিতে ডাব্লু 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 ডট পিবিএসএসডি ডট ডট ইন যেটা ডেসক্রিপশন বক্সের মধ্যে আমি দিয়ে রেখেছি অলরেডি নেক্সট আমরা দেখে নেব এই যে ডমিশিয়াল সার্টিফিকেট এটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে তোমাদের ডমিশিয়াল সার্টিফিকেট এখানে লাগবে তো এই ডোমিসিয়াল সার্টিফিকেটটা তোমরা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করার পর তোমরা কিন্তু এটা ফিল আপ করে এখানে তোমাদের প্রি স্ক্যান করে দিতে হবে আর এখানে সর্বোচ্চ বয়স বয়স কী হবে নট মোর দ্যান চুয়াল্লিশ ফর্টি ফোর অর্থাৎ চুয়াল্লিশ বছরে বেশি নয় এবং তেইশ বছরে কম নয় যদি তেইশ বছর থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে তোমাদের বয়স হয় এক বারো দু হাজার কুড়ি অনুযায়ী তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এটা কিন্তু অবশ্যই একটি কন্ট্রাকচুয়াল বেসিস কাজ হবে সেটা এখানে ভালোভাবে স্পষ্টভাবে বলে দেওয়া আছে এবং এখানে একটি রিটার্ন এক্সামিনেশন হবে এমসিকিউ টাইপ সেটা হচ্ছে পঞ্চাশ মার্কের ওপর হবে প্র্যাকটিক্যাল টেস্ট হবে সেটা তিরিশ মার্কসের ওপর তোমরা কত কম্পিউটার জানো সেটার ওপর এবং তোমাদের একটি ইন্টারভিউ কুড়ি মার্কস হবে টোটাল একশো মার্কসের একটি পরীক্ষা হবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু রিক্রুট এখানে করা হবে তো এই ছিল আজকের নিউজ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও